আমাদের স্কুলের যত ছাত্র তাদের মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাশুকে চেনে না। যে লোক আর কাউকে জানে না, কাউকে চেনে না, সেও সকলের আগে পাগলা দাশুকে চিনে নেয়। সেবার একজন নতুন দারোয়ান আসলো, একেবারে আনকোড়া পাড়া গেল, কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনলো তখনই সে আন্দাজে ঠিক ধরে নিল যে এই ব্যক্তিই পাগলা দাশু। কারণ তার মুখের চেহারায়, কথাবার্তায়, চালচলনে বোঝাই যেত যে তার মাথায় একটু ছিট আছে। তার চোখ দুটি গোল গোল, কান দুটি অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণদেহ খর্বকায় মুণ্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হয়ে কোনো কথা বলে তখন তার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখে হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তা নয়, অঙ্ক কষার সময়, বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তার মাথাটা আশ্চর্যভাবে খুলে যেত। আবার এক এক সময় আমাদের বোকা বানিয়ে তামাশা দেখার জন্য এমন সব ফন্দি বের করত যে তার বুদ্ধি দেখে আমরা অবাক হয়ে যেতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলে সকলে জানত। সে পড়াশোনায় ভালো, কিন্তু তার মতো অমন হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দ্বিতীয় দেখিনি। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জানতে গিয়েছিল। জগবন্ধু পড়া বলে দেওয়া দূরে থাকুক, তাকে বেশ দু কথা শুনিয়ে বলল, আমার বুঝি আর খেয়ে দেয়ে কাজ নেই, আজ একে ইংরেজি দেখাবো, কাল ওর অঙ্ক কষে দেবো, পরশু আরেকজন আসবেন অন্য ফরমাইশ নিয়ে, ওই করি আর কি। দাশু সাংঘাতিক চটে গিয়ে বলল, তুমি তো ভারী ছেঁচড়া ছোট লোকে। জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করল, ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে। পণ্ডিত মশাই দাশুকে এমনি দু চার ধমক দিলেন যে সে বেচারা একেবারে দমে গেল। আমাদের ইংরাজি পড়াতেন বিষ্টুবাবু, জগবন্ধু তার প্রিয় ছাত্র। পড়াতে পড়াতে যখনই তার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছেই বই চান। একদিন তিনি পড়ানোর সময় গ্রামার বই চাইলেন। জগবন্ধু তাড়াতাড়ি সবুজ কাপড়ের মলার দেওয়া গ্রামারখানা বের করে আনল। মাস্টারমশাই বইটি খুলে হঠাৎ গম্ভীর হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলিয়ে বলল, আমার। পণ্ডিত মশাই বললেন, নতুন সংস্করণ বুঝি, বইকে বই একেবারে বদলে গেছে। এই বলে তিনি পড়তে লাগলেন যশবন্ত দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারটা কিচ্ছু বুঝতে না পেরে কেমন বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। মাস্টারমশাই বিকট রকম চোখ পাকিয়ে বললেন, এইসব জ্যাঠামি বিদ্যে শিখছো বুঝি। জগবন্ধু আমতামতা করে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু মাস্টারমশাই আবার এক প্রকাণ্ড ধমক দিয়ে বললেন, থাক থাক, আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধু দুই কান পুরো লাল হয়ে গেল। আমরা সকলেই তাতে বেশ খুশি হয়েছি। পরে জানা গেল যে এটি দাশু ভায়ার কীর্তি, সে মজা দেখার জন্য গ্রামারের জায়গায় ঠিক একই রকম মলার দেওয়া একখানা বই রেখে দিয়েছিল। দাশুকে নিয়ে আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করতাম এবং তার সামনেই তার বুদ্ধি এবং চেহারা নিয়ে অনেক অপ্রীতিকর সমালোচনাও করতাম। তাতে কিন্তু তাকে কোনোদিন বিরক্ত হতে দেখিনি। এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের ওপর নানা রকম রং চড়িয়ে অদ্ভুত সব গল্প বলতো। একদিন সে বলল, ভাই, আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে, কেন জানিস? আমরা বললাম, খুব আমসত্ত্ব খাস বুঝি। সে বলল, তা নয়, যখন আমসত্ব শুকোতে দেয় আমি সেখানে ছাদের ওপর বার দুয়েক চেহারাখানা দেখিয়ে আসি, তাতেই পাড়ার ত্রিসীমানায় যত কাক আছে সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায়, কাজেই আর আমসত্ব পাহারা দিতে হয় না। একবার সে হঠাৎ প্যান্টুলুন পরে স্কুলে হাজির হলো, ঢলঢলে পাজামার মতো প্যান্টুলুন আর তাকে আর খোলের মতো কোট পরে তাকে যে কি অদ্ভুত দেখাচ্ছিল সে সেটা নিজেই বুঝেছিল এবং সেটা তার কাছে একটা ভারী আমোদের ব্যাপার বলে মনে হয়েছিল। আমরা জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, প্যান্টুলুন পরেছিস কেন? দাশু এক গাল হেসে বলল, ভালো করে ইংরেজি শিখবো বলে। আরেকবার সে খামাকা ন্যাড়া মাথায় একটা পট্টি বেঁধে ক্লাসে আসতে আরম্ভ করলো।
আমরা সেটা নিয়েও যথারীতি ঠাট্টা তামাশা করতে সে খুব খুশি হয়ে উঠল। দাসও আদপেও গান গাইতে পারে না, তার তাল গান সুর গান একেবারেই নেই, একথা সে বেশ জানত। তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখতে এলেন, তখন আমাদের খুশি করার জন্য সে চিৎকার করে গান শুনিয়েছিল। আমরা তো এরম করলে সেদিন রীতিমতো শাস্তি পেতাম, কিন্তু দাসু পাগলা তাই তার কোনো শাস্তি হলো না। একবার ছুটির পরে দাসু অদ্ভুত একটা বাক্স বগলে ক্লাসে আসতে আরম্ভ করলো। মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, কি হে দাসু, ও বাক্সের মধ্যে কি এনেছো? দাসু বলল, আগে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কিরকম হতে পারে এই নিয়ে আমাদের মধ্যে বেশ একটু তর্কই হয়ে গেল। দাসুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কী রে বাপু? দাসুকে জিজ্ঞেস করলাম। সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটিকে আঁকড়ে ধরল এবং বলল, খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেটো না। তারপর চাবি দিয়ে বাক্সটাকে একটুখানি ফাঁক করে তার ভিতরে কী যেন দেখলো এবং ঠিক আছে বলে গম্ভীরভাবে মাথা নেড়ে বিড়বিড় করে হিসেব করতে লাগলো। আমি একটুখানি দেখবার জন্য উঁকি মারতে গিয়েছিলাম, অমনি পাগলা মহাব্যস্ত হয়ে তাড়াতাড়ি চাবি ঘুরিয়ে বাক্স বন্ধ করে দিল। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হলো। কেউ বলল, ওটা টিফিনের বক্স, ওর মধ্যে খাবার আছে। কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলে কিছু খেতে দেখলাম না। কেউ বলল, ওটা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে তাই সবসময় এরকম কাছে কাছে রাখে। আরেকজন বলল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাসু হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা আমার কাছে রেখে গেল, দেখো হারায় না যেন, আর আমরা আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের জিম্মায় দিয়ে যেও। এই কথা বলে বাক্সটা দারোয়ানের কাছে জমা রেখে সে বের হয়ে গেল। তখন আমাদের উৎসাহ দেখে কে, এতদিনে সুবিধে পাওয়া গিয়েছে, এখন হতভাগা দারোয়ানটা একটু তফাৎ গেলেই হয়। খানিক বাদে দারোয়ান তার রুটি বানানোর লোহার উনুনটা ধরালো আর কিছু বাসনপত্র নিয়ে কলতলার দিকে চলে গেল। আমরা এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম, দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাতজনে তার ঘরের সেই বাক্সের ওপর ঝুঁকে পড়লাম। তারপর আমি চাবি দিয়ে বাক্স খুলে দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোঁটলা ন্যাকড়ার ফালি দিয়ে খুব ভালো করে জড়ানো। তারপর তাড়াতাড়ি পোঁটলার প্যাচ খুলে দেখা গেল তার মধ্যে একখানা কাগজের বাক্স, তার ভিতরে আরেকটি ছোট পোঁটলা। সেইটি খুলে একটা কার্ড বের হলো, তার এক পিঠে লেখা কাঁচকলা খাও, আরেক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখে আমরা এ ওর মুখের দিকে চাওয়াচাই করতে লাগলাম। সবার শেষে একজন বলে উঠল, ছোকরা আচ্ছা যা হোক আমাদের খুব ঠকিয়েছে। আরেকজন বলল, যেমনভাবে বাধা ছিল ঠিক তেমনিভাবে রেখে দাও, যেন সে টের না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বললাম, বেশ কথা, ও ছোকরা আসলে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখতে চেও আর বারবার জিজ্ঞেস করো যে ওর মধ্যে কী আছে। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বেঁধে আগের মতো পোটলা পাকিয়ে বাক্সে ভরে দিলাম। বাক্সে চাবি দিতে যাচ্ছি এমন সময় হো হো করে হাসির শব্দ শোনা গেল। চেয়ে দেখি পাঁচিলের ওপর বসে পাগলা দাসু হেসে কুটোকুটি। হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখছিল আর আমাদের কথাবার্তা সমস্ত শুনেছে। তখন বুঝলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, এ সমস্ত তার শয়তানি। খামাখা আমাদের আহাম্মক বাড়ানোর জন্যই সে মিছিমিছি এ কদিন ধরে ক্রমাগত একটা বাক্স বয়ে বেরিয়েছে। সাধে কি বলি পাগলা দাসু? মৃত্যুর 17 বছর পর 1940 সালে প্রথম প্রকাশিত হয় সুকুমার রায়ের গল্প সংকলন পাগলা দাসু। এটি সুকুমার রায়ের প্রথম গল্প সংকলন। পাগলা দাসুর গল্পগুলো সুকুমার রায়ের জীবদ্দশায় তাঁর সম্পাদিত সন্দেশে প্রকাশিত হয়েছিল। কিম্ভূত ক্রিয়েশনসের ক্রিয়েটিভ টিম পাগলা দাসু সিরিজের প্রত্যেকটি গল্প আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে। আমাদের এবারের নিবেদন পাগলা দাসুর সিরিজের প্রথম গল্প পাগলা দাসু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ কিম্ভূত ক্রিয়েশনস।